হ্যাঁ বন্ধুরা, আমাজন সম্পর্কে আমরা প্রত্যেকেই শুনেছি এবং এটাও জানি সেখানে প্রচুর প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। সো এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীতে বসবাসকারী দৈত্যাকার মাছ যেগুলি আমাজন নদীতে পাওয়া যায়। আপনারা দেখছেন তথ্য। নাম্বার 1, দ্য উল্ফ ফিশ। এই মাছটিকে বলা হয় তাই রাও। এই মাছটি বৃদ্ধি পায় 3 ফিট থেকে 1 মিটার পর্যন্ত এবং এই মাছের ওজন 40 পাউন্ড অথবা 18 কিলো এবং মাছটির দাঁত পিরানার মতো দেখতে হয়, তাই মাছটিকে ওই অঞ্চলের জেলেরা পিরানার ভাই হিসেবে অভিহিত করে। অনেক সময় জেলেরা এই দৈত্যাকার মাছ ধরতে গিয়ে তাদের সরঞ্জাম ভেঙে ফেলে। নাম্বার 2, দ্য ভ্যাম্পায়ার ফিশ। অনেক সময় এই মাছটিকে পাইয়ারা বলা হয়। মাছটি বিখ্যাত তার বিশাল বিশাল দাঁতের জন্য, এমনকি তাদের 20 দাঁত আকৃতিতে লম্বা হয়। তাদের উপরের চোয়ালে একটি ছিদ্র থাকে এবং সেই 20 দাঁতটি সেখানে প্রবেশ করে। মুখটি বন্ধ করা মাত্রই তারা দৈত্যাকার দাঁতটিকে ব্যবহার করে তাদের শিকারকে আবদ্ধ করার জন্য। নাম্বার 3, দ্য অ্যারাপাইমা। ব্রাজিলের অধিবাসীরা এই মাছটিকে প্যারারুকু বলে। সাউথ আমেরিকার এই দৈত্যাকার মাছটি পৃথিবীর মধ্যে একমাত্র বিশালাকার স্বাদু জলের মাছ। এরা বাতাস থেকে শ্বাস নেয় এবং আঁশ খুব শক্ত হয়, কিন্তু পিরানার মতো নয় এবং এই আঁশ তাদের শিকারে সাহায্য করে। অনেক সময় এদের দৈর্ঘ্য 10 ফিট এর বেশি হয় এবং ওজন 400 পাউন্ড এর বেশি হয়। নাম্বার 4, দ্য ইলেকট্রিক ইল। এই দৈত্যাকার মাছটির আশ্চর্যকর দিকটি হলো এই মাছটি আসলে ইল মাছ নয়, এই মাছটি প্রকৃতপক্ষে নাইট ফিশ। মাছটির অনেকটা ক্যাটফিশের সঙ্গে বৈশিষ্ট্য সংযুক্ত আছে। এই দৈত্যাকার মাছটি ইল এর চেয়ে অনেক বড়। এই মাছটির ক্ষমতা আছে আপনাকে ঝাঁকুনি দেওয়ার, যেটা 900 ভোল্টের চেয়ে বেশি ইলেকট্রিক শক। এই ইলেকট্রিক শক এতটাই জোরালো হয় যে একজন মানুষের হৃদস্পন্দনকে বন্ধ করে দিতে পারে এবং এমনও অনেক তথ্য পাওয়া গেছে যেখানে এই শকের ফলে মানুষ মারাও গেছে। নাম্বার 5, দ্য পিরানহা। এখন আমরা পরিচয় করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৈত্যাকার মাছ পিরানহার সঙ্গে। প্রকৃতপক্ষে 2 প্রকারের পিরানহা দেখা যায় আমাজন নদীতে। নাম্বার 1, লাল গোলাকার পিরানহা এবং কালো পিরানহা। কালো পিরানহার ওজন 8 পাউন্ড মতো, যেটা লাল গোলাকার পিরানহার থেকে অনেক বড়, যেখানে লাল গোলাকার পিরানহা অনেক বেশি ক্ষতিকর এবং এই লাল পিরানহা মাছটি অনেক মুভিতে ব্যবহার করা হয়। সো ভিডিওটি এত পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।